কর্তা কর্মচারীদের দেয়া হচ্ছে করোনা টিকা। এই মুহূর্তে নগরীর বায়েজিদ এলাকার ইউনিক গার্মেন্টস আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, শ্রেয়া, আজকে চট্টগ্রামে যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে 65,000 শিল্প প্রতি 65,000 শ্রমিক কর্মচারীদের কিন্তু করোনা টিকা প্রদান করা হচ্ছে, এবং সকাল 9টা থেকে কিন্তু এই যে কর্মসূচি সেটা শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা আছি বিজিএমইর অন্তর্ভুক্ত একটি গার্মেন্টসে, যেখানে প্রায় টার্গেট হচ্ছে 1,000 শ্রমিক প্রদান করবে, এবং তার মধ্যে রয়েছে প্রায় 18 যে কর্মচারী কিংবা কর্মকর্তা, তার মধ্যে বিজিএমইর অন্তর্ভুক্ত 15,000 শ্রমিক রয়েছে, এবং ইপিজেটের তার মধ্যে রয়েছে প্রায় 18,000, এবং ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কিন্তু অন্যান্য যে শ্রমিক আছে তাদেরকে দেয়া হবে। এবং এর মধ্যে আমরা এখানে যে মেডিকেল অফিসার তার সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু গার্মেন্টসের অধিকাংশ কিন্তু নারী শ্রমিক, সে কারণে কিন্তু কিছু বিষয় তারা খেয়াল রাখছেন, যেহেতু তারা অনেক বেশি সচেতন না এক্ষেত্রে কারো জ্বর আছে কি না, কিংবা কেউ গর্ভবতী কি না, কিংবা অন্য কোনো ধরনের হাই অ্যান্টিবায়োটিক নিয়েছে কি না, এই বিষয়গুলো কিন্তু শ্রমিকদের কাছে জেনে তারপরে তাদের নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে। এখানে মূলত তাদেরকেই টিকা দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করেন নাই সেই শ্রমিকরা পাচ্ছেন, যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে কিন্তু এর আওতায় আনা হচ্ছে না, যেহেতু দুই দিকে যদি রেজিস্ট্রেশন করে তাদের সনদ পেতে অসুবিধা হবে, তাই শুধুমাত্র এই কারণেই যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেনি তাদেরকে আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে ভোটার আইডি এবং কারখানা শ্রমিকদের যে আইডি আছে সে নাম্বারটা তারা লিখে নিচ্ছেন, এবং সেই নাম্বার অনুযায়ী আজকে যাদেরকে টিকা দেওয়া হবে তাদের পরবর্তী ডোজের জন্য কোন দিন দেওয়া হবে সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। এবং মেডিকেল অফিসার বলছেন যে এই যে শ্রমিকদের যে টিকা আজকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এস্ট্রাজেনিকা, এবং এক্ষেত্রে আপনি জানেন যে গত আগস্টে কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রামে যে ইপিজেড আছে সেই ইপিজেডে কিন্তু প্রায় 50,000 শ্রমিককে টিকার আওতায় আনা হচ্ছে, এবং সিভিল সার্জন অফিস বলছে যে পর্যায়ক্রমে কিন্তু তারা চট্টগ্রামে যে বিভিন্ন কারখানাগুলো আছে তাদের সবগুলো শ্রমিক এবং কর্মচারীদেরকে এর আওতায় আনা হবে। তো শ্রেয়া, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত যে টিকার কর্মসূচি তার সর্বশেষ। চট্টগ্রামের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টসের কর্মকর্তা কর্মচারীদের করোনা টিকা প্রদানের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।